আবারও ভাঙতে পারে হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া রাজনৈতিক দল জাতীয় পার্টি। 29 নভেম্বর দলের কাউন্সিল ঘোষণা দেন রওশন এরশাদ, এরপর থেকে ভাঙনের সুর দলটিতে। তবে দলের মহাসচিব মুজিবুল হক চুনু বলছেন, রওশন এরশাদের সঙ্গে যারা আছে তারা সরকারের দালালি করতে চায়। সরকারের কথা তারা এই কর্মটি করছে, কাজেই সরকারের দালাল হিসাবে যারা যাবে নিশ্চয়ই তাদেরকে জনগণ গ্রহণ করবে না। আমরা 300 নির্বাচনে নির্বাচন করব। এই সাময়িকভাবে যারা একটু বিভ্রান্ত ছড়ায়, এটা এখনই তো অনেক জনে বাংলাদেশের মর্যাদা এবং বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, সেটা বিএনপি রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে। আসসালামু আলাইকুম দর্শক, জাতীয় পার্টি এবার দল ভাঙতে শুরু করেছে। এরশাদের হাতে যে দল গড়া হয়েছিল জাতীয় পার্টি, সে দল এখন আসলে অস্তিত্বহীন হয়ে পড়তেছে। জিএম কাদের এবং রওশন এরশাদের মধ্যে এখন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এদিকে ওবায়দুল কাদের সাহেব এ বিষয় নিয়ে কিছু মন্তব্য করেছে যে জাতীয় পার্টিকে তাদের দলের সাথে আর নিবে কি না। তো দর্শক, কথা না বাড়ি চলুন ভিডিওর মূল আলোচনা যাই। এই ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। দর্শক, ওবায়দুল কাদেরের সেই ভিডিওটি আপনাদেরকে দেখাবো, এর আগে চলুন শুরুতে আমরা দেখে আসি যে জাতীয় পার্টির দল নাকি বিচ্ছিন্ন হয়ে যাবে, তাদের অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। দর্শক চলুন এই ভিডিও আমরা দেখে। আবারও ভাঙতে পারে হুসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া রাজনৈতিক দল জাতীয় পার্টি। 29 নভেম্বর দলের কাউন্সিল ঘোষণা দেন রওশন এরশাদ, এরপর থেকে ভাঙনের সুর দলটিতে। তবে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু বলছেন, রওশন এরশাদের সঙ্গে যারা আছে তারা সরকারের দালালি করতে চায়। তবে আগামী নির্বাচনে জাতীয় পার্টি কারোর পক্ষে নয়, এককভাবে নির্বাচন করবে। আর রওশন এরশাদ পন্থীরা বলছেন, দল ভাঙার জন্য নয় বরং সবাইকে নিয়ে কাজ করতেই কাউন্সিলের ঘোষণা। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে সবসময় আলোচনায় থাকে জাতীয় পার্টি, কখনো জোট গঠন, কখনো অন্তর্কন্দলে দ্বিধাবিভক্ত হয়ে পড়েন শীর্ষ নেতারা। এবারও নির্বাচনকে সামনে রেখে জাপা থেকে এরই মধ্যে আসছে নানামুখী বক্তব্য। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ থাইল্যান্ডে চিকিৎসাধীন অবস্থায় দিয়েছেন কাউন্সিলের ঘোষণা। এমন অবস্থায় দল ভাঙার গুঞ্জন চলছে চারদিকে। গত কাউন্সিলে আমাদের গঠনতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যা যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে। তবে দুই পক্ষই তাদের মূলধারার জাতীয় পার্টি হিসেবে দেখছেন। দলের মহাসচিব বলছেন, অনেকেই জাতীয় পার্টির নাম দিয়ে কাউন্সিল করতে পারে, কিন্তু আমরা তাদের আমলে নিচ্ছি না। সেই জাতীয় পার্টির যে কাউন্সিলটা হয়েছে, যে জাতীয় পার্টি রেজিস্টার্ড দল গোলাম মোহাম্মদ কাদের যার চেয়ারম্যান, সেই দলের কোনো ব্যক্তি, কোনো নেতা, প্রেসিডেন্ট বলেন, কো চেয়ারম্যান বলেন, 77টা জেলার সব সেক্রেটারি বলেন, কেউই কিন্তু এই সম্পর্কে জানে না। এবং জাতীয় পার্টির মহাসচিব হিসেবে আমি নিজেও জানি না যে আরেকটা কে বা কারা কি একটা কাউন্সিল ডাকছে। আর রওশন এরশাদ পন্থীরা বলছেন, সবাইকে একসঙ্গে নিয়ে দলে কাজ করার জন্যই কাউন্সিলের ঘোষণা দিয়েছেন বেগম রওশন এরশাদ। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পরেই তো ওনার স্থান ছিল, উনি যে কোনো সময় প্রয়োজন মনে করলে এটা সে ডাকতে পারে। ওনারা যদি বিভক্ত করতে চায় তাহলে তো আমাদের করণীয় কিছু নাই। উনি বেগম রওশন এরশাদ তো তাদের নিয়েই কাউন্সিলটা করতে চাচ্ছে। বেগম রওশন এরশাদ যেখানে সেখানে মূলধারা জাতীয় পার্টির দলে আগামী নির্বাচনকে সামনে রেখে প্রেসিডিয়াম সহ কো চেয়ারম্যানদের নিয়মিত বৈঠক চলছে। সামনের নির্বাচন এককভাবে করার সিদ্ধান্ত নিলেও রওশন এরশাদ পন্থীরা বলছেন, কাউন্সিলে সিদ্ধান্ত হবে কোন উপায়ে নির্বাচনে যাবে জাতীয় পার্টি। ম্যাডামের নামে যারা জাতীয় পার্টি করতে চায় তারা কিন্তু তাদের বক্তব্য বলেছে, তারা নাকি সরকারের সঙ্গে সম্পর্ক, সরকারের কথায় তারা এই কর্মটি করছে, কাজেই সরকারের দালাল হিসাবে যারা যাবে নিশ্চয়ই তাদেরকে জনগণ গ্রহণ করবে না। আমরা 300 নির্বাচনে নির্বাচন করব। এই সাময়িকভাবে যারা একটু বিভ্রান্তি ছড়ায়, এটা এখনই তো অনেকটা কমে গেছে। এটার জন্যই তো কাউন্সিলটা ডাকা। মাঠকর্মী পর্যায়ে যারা নেতাকর্মী আছে তাদের থেকে একটা মতামত পাওয়া যাবে, তারপর একটা ম্যান্ডেট নিয়ে তারপর হয়তো বিবেচনা করবেন কোন দিকে আমরা যাব বা কীভাবে ইলেকশনটা করব। কিন্তু মাঠ পর্যায়ে নেতাকর্মীদের ম্যান্ডেটটা নেওয়া উচিত, তাদের মতামতটা নেওয়া উচিত যে কোনটা পার্টির জন্য ভালো, দেশের জন্য ভালো, সেটা সেদিকে আপনি বিবেচনা করে এগিয়ে যাওয়া ভালো। শুধু কাউন্সিল নয়, ইভিএম নিয়েও বিপরীতমুখী অবস্থায় দলের শীর্ষ নেতারা। রওশন এরশাদ ইভিএম এ নির্বাচনে যাওয়ার ঘোষণা দিলেও জিএম কাদেরের নেতৃত্বাধীনরা বলছেন, আসন্ন নির্বাচনে ইভিএম চান না তারা। শাকিবুর রহমান। আমরা দেখে আসলাম যে আসলে রওশন এরশাদ, যে আসলে এরশাদ সাহেবের সহধর্মিনী,
তার সাথে এখন জিএম কাদেরের সাথে এখন দ্বন্দ্ব, সে বলে এক কথা আর রওশন এরশাদ বলে আরেক কথা। এজন্য তাদের দল নাকি এখন ভাঙতে শুরু করে, তাদের দল আসলে অস্তিত্বই নয় করবে। দর্শক, কিছুদিন আগে কিন্তু আসলে জিএম কাদের একটা ঘোষণা দিয়েছিল যে তারা আর আওয়ামী লীগের সাথে নেই, তারা আসলে নিজেরাই নির্বাচন করবে বা বিএনপির সাথে যোগ দিবে, এরকম ভাবে বলা হয়েছিল। এখন রওশন এরশাদ বলতেছে আর একটা কথা। দর্শক, ভিডিওর মাধ্যমে আপনারা শুনতে পেয়েছেন। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে তারা আসলে একক নির্বাচন যদি করে তাহলে তারা আসলে কোনো সিট পাবে কিনা এবং তাদের দলের অস্তিত্ব থাকবে কিনা। দর্শক, এখন আপনারা দেখো উবাইদুল কাদের সাহেব এই বিষয়ে কিছু মন্তব্য করেছে। দর্শক, চলুন এই ভিডিওটা আমরা দেখে আসি। সেটা বিএনপি রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে, বিশেষ করে ভোটের রাজনীতিতে হেরে যাওয়ার ভয়ে তারা দেশের বিএনপি আমলে কোনো নির্বাচনী সুষ্ঠু হয়নি এমনটি দাবি করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বিকেলে বনানীতে এক সভায় তিনি আরো বলেছেন ইভিএম এর নির্বাচনে বিশ্বাস করে না জাতীয় পার্টি। ইভিএম এ আমরা নির্বাচনে বিশ্বাস করি না। বিএনপি এবং আওয়ামী লীগের ভাষায় গত 22 বছরে একটা নির্বাচনও ফেয়ার হয় নাই। এটা আমার কথা না, তাদের কথা। আমার দিকে গত কাউন্সিলে আমাদের গণতন্ত্রকে পরিবর্তন করে দেওয়া হয়েছে, যেখানে যেখানে যা যত ক্ষমতা ছিল সে ক্ষমতা খর্ব করে দেওয়া হয়েছে। তবে দুই পক্ষই তাদের মূলধারার জাতীয় পার্টি হিসেবে দেখছেন। দলের মহাসচিব বলছেন অনেকেই জাতীয় পার্টির নাম দিয়ে কাউন্সিল করতে পারে, কিন্তু আমরা তাদের আমলে নিচ্ছি না। সেই জাতীয় পার্টির যে কাউন্সিলটা হয়েছে, যে জাতীয় পার্টি রেজিস্টার্ড দল গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান, সেই দলের কোনো ব্যক্তি কোনো নেতা প্রেসিডিয়াম বলেন, কো চেয়ারম্যান বলেন, 77টা জেলার সভাপতি সেক্রেটারি বলেন, কেউই কিন্তু এই সম্পর্কে জানে না। এবং জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমি নিজেও জানি না যে আরেকটা কে বা কারা কি এটা কাউন্সিল রাখছে। আর রওশন এরশাদ পন্থীরা বলছেন সবাইকে একসঙ্গে নিয়ে দলে কাজ করার জন্যই কাউন্সিলের ঘোষণা দিয়েছেন বেগম রওশন এরশাদ। রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের পরেই তো ওনার স্থান ছিল, উনি যে কোনো সময় প্রয়োজন মনে করলে এটা সে ডাকতে পারে। ওনারা যদি বিভক্ত করতে চায় তাহলে তা আমাদের কথা। আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে উবাইদুল কাদের সাহেব সেরকম ভাবে বলতেছে যে বিএনপি নাকি এখন ভয় পাচ্ছে, বিএনপি আসলে নির্বাচনে যদি যায় তাহলে বিএনপি নিশ্চিত হেরে যাবে, এজন্য নাকি বিএনপি নির্বাচনে ভয় পাচ্ছে, এজন্য তারা নির্বাচনে যেতে চাচ্ছে না, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যেতে চাচ্ছে না। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে উবাইদুল কাদের সাহেব যে কথাবার্তাগুলো বলে বিএনপি নাকি আসলে জিততেই পারবে না যদি আসলে নির্বাচন ঠিকভাবে হয়। তো দর্শক, আসলে কি বিএনপি জিততে পারবে কিনা, এবং বিএনপির নেতাকর্মীরাও কিন্তু তারা বলে তারা যদি নির্বাচন সুষ্ঠুভাবে হয় তাহলে অবশ্যই বিএনপি আসলে নির্বাচনে জয়লাভ করবে। দর্শক, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আরেকটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে আসলে জাতীয় পার্টি নিয়ে কথা হচ্ছে যে জাতীয় পার্টি আসলে তাদের দল নাকি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তাদের অস্তিত্ব হারিয়ে ফেলবে, এরকম ভাবে বলা হচ্ছে। কারণ তাদের দলের মতো এখন ভাঙ্গল শুরু হয়ে গেছে, যে এরশাদ সাহেবের যে স্ত্রী রওশন এরশাদ তার সাথে জিএম কাদের সাথে আসলে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। দর্শক, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আসলে এই যে এরশাদ সাহেবের দল যে আসলে জাতীয় পার্টি, তাদের আসলে অস্তিত্ব থাকবে কিনা, তারা একক নির্বাচন করতে পারবে কিনা, বা তারা বিএনপির সাথে যোগ দেবে কিনা, বা আওয়ামী লীগের সাথে তাদেরকে আসলে যে আওয়ামী লীগের যে নেতাকর্মী আছে তাদেরকে নিবে কিনা। দর্শক, আজকের বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটি পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক দেবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।